এবার দেখাবো আপনাদের গঙ্গাসাগরের ছবিটা গঙ্গাসাগর মেলা ঘিরে পূর্ণার্থীদের ঢল নেমেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পূর্ণার্থীরা এসে পৌঁছে গিয়েছেন সাগরে আমরা জানি যে তাপমাত্রার পারদ এক ধাক্কা অনেকটা নেমে গিয়েছে তারপরেও পূর্ণা পূর্ণ্যার্থীদের দেখা যাচ্ছে গঙ্গা স্নানের পালা দেখাচ্ছে আপনাদের সেই ছবি গঙ্গা স্নান পুণ্যার্থীদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শুধু রাজ্য নয় এখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু পুণ্যার্থীরা এসে পৌঁছে যান গঙ্গা গঙ্গাসাগরের ছবিটা আরো ভালো করে আমাদের প্রতিনিধি রাজু দাস রয়েছে আজকের ছবিটা কি দেখতে পাচ্ছ কারণ অনেকটাই কিন্তু আজকে শীত পড়েছে এক ধাক্কায় পারত হয়েছে তারপরেও কি পুণ্যার্থীদের সেই উৎসাহ সেই যে গঙ্গা সাগর নিয়ে তা কি দেখা যাচ্ছে সকাল থেকে اكبر اذا كنت যে সকল ভিন রাজ্যের পুণ্যার্থীরা আছে বা এই রাজ্যের পুণ্যার্থীরা আছে তারা কিন্তু পূর্ণ যে স্নান গঙ্গাসাগরে সেই স্নানের আগেই তারা সে স্নান করে নিতে চাইছেন মূলত ভিড় এড়াতে এই এবং গতকালকে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা ভেসেল পরিষেবা বন্ধ ছিল যেহেতু জলে জল কম ছিল যে ভেসেল আটকা পড়ে গেছিল সেই কারণে আবারও নতুন করে সকাল থেকে কিন্তু পুণ্যার্থীরা আসতে শুরু করেছে বিভিন্ন জায়গায় পয়েন্ট করা হয়েছে সেখানে যাতে একসাথে পুণ্যার্থী সাগর মেলায় না ঢুকতে পারে তাদেরকে পাটে পাটে ঢোকানো হচ্ছে আইন রেখেই এখনও পর্যন্ত কয়েক লক্ষ পুণ্যার্থীরা তারা কিন্তু পুণ্য স্নান করে চলে গেছেন মহেন্দ্রক্ষণ কিন্তু আগামী কাল পনেরো তারিখ রাত বারোটা থেকে শুরু হবে ষোলো তারিখ দুপুর বারোটা পর্যন্ত এবং সেইক্ষণে যে প্রচুর পুণ্যার্থীরা আসবেন সেটা কিন্তু প্রশাসন আগাম কিন্তু সেই রকম ব্যবস্থা নিয়েছেন এবং প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণ করা নজরদারি চলছে এবং কয়েক লক্ষাধিক পুণ্যার্থীদের এবছর এসে কিন্তু গঙ্গাসাগর মেলায় যে ব্যবস্থা করা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে বেজায় খুশি পুণ্যার্থীরা এবং এছাড়াও প্রশাসনের কাছে এটি একটি চ্যালেঞ্জ যেহেতু গঙ্গাসাগরের দুটি ঘাট একেবারেই পূর্ণ স্নানের জন্য যে কটি ঘাট থাকে এবছর কিন্তু দুটি ঘাট দু নম্বর ঘাট ও তিন নম্বর ঘাট সম্পূর্ণ পুণ্যার্থীদের জন্য বন্ধ করা হয়েছে সেখানে তাদের এর কথা মাথায় ভেবে কারণ সেখানে প্রাকৃতিক দুর্যোগে এই এলাকা কিন্তু এখনও পর্যন্ত মেরামত করতে পারিনি প্রশাসনে এবং যথা ডিএম আ জানিয়েছেন খুব শীঘ্রই এই যে দুটি ঘাট তারা মেরামত করবার জন্য

দেখো প্রস্তুতি কিন্তু এই গঙ্গাসাগর মেলা নিয়ে প্রশাসন কিন্তু তৎপর দু হাজার এগারোর পর থেকে রাজ্য সর এই রাজ্য সরকার নতুন রাজ্য সরকার আসার পর থেকে কিন্তু এখানে গঙ্গাসাগরের মেলার যে রূপ অনেকটাই পাল্টে গেছে মূলত তোমাকে বলি যে এই গঙ্গাসাগর মেলা কিন্তু অন্যান্য রাজ্য দেশের মধ্যে অন্যতম মেলার স্বীকৃতির আশা দাবি করেন কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার দাবি করেন সেখানে ব্যবস্থাপনার কোনো রকম ত্রুটি রাখ রাখেননি রাজ্য সরকার এবং পনেরো তারিখ ও ষোলো তারিখের জন্য কিন্তু স্পেশাল যেহেতু এগারোশো বত্রিশটি ড্রোনরা এই সিসিটিভি ক্যামেরা এবং বাইশটি ড্রোনের মাধ্যমে সেখানে কিন্তু নজরদার করা হচ্ছে এবং এখনও পর্যন্ত এই এয়ার লিফটিং করে তিনজন পুণ্যার্থীকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে আজ সকাল এগারোটায় দশটা থেকে কিন্তু একজন পুণ্যার্থী অসুস্থ হয়ে যান অবস্থার অবনতি হলে এখান থেকে এয়ার লিফটিংয়ে করে তাকে কিন্তু এমআর আর বাঙুরে পাঠানো হয়েছে তার অবস্থা যে সংকটজনক তখনই কিন্তু নিয়ে পার গেছে অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে কোন রকম ঝুঁকি নিতে চাইছেন না হ্যাঁ তারা কিন্তু নজর রেখেছেন যাতে পুণ্যার্থীরা স্বাভাবিকভাবেই এই পূর্ণ স্নান করতে পারে কোন রকম অসুবিধা না হয় যেমন চলছে মাইকিং এবং স্বেচ্ছাসেবী সংগঠন তারাও কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন রাজ্য সরকারের পক্ষ থেকে এবং মুখ্যমন্ত্রী কিন্তু এই মেলাকে বারবার দাবি করা করছেন যে জাতীয় প্রশাসনের পক্ষ থেকে সব রকমের ব্যবস্থা করে রাখা হয়েছে ধন্যবাদ রাজু